आज के रेसिपी चिकेन कारी। नमस्कार, रीनार हेसेले सबाई के स्वागत। आज एक चिकेन रेसिपी अपन साथेर करब। एखे हमें 250 ग्राम चिकेन नहीं मध्य दिए सामान्य परिमाणे एक लवण, एक चामच हलुदेर गुड़ो, एक चामच लंकार गुड़ो और एकटूखानी टक दई। एटाके दिए खूब भालो करे मेखे आमी एटाके घंटा खानेक मैरिनेट करते देव। प्रथमे आमी एटाके खूब भालो करे मेखे निच्छि। এটাকে এইভাবে রেখে মেখে আমি ঘন্টা দুয়েকের জন্য রেখে দেব। ফিরে আসছি দু ঘন্টা পর। এলাম দু ঘন্টা পরে, আমার চিকেনটা এখানে ম্যারিনেট করা আছে। আর এখানে আমি নিয়েছি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, একটু নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছি। আর নিয়েছি দুটো পেঁয়াজ, একটা টমেটো, তিনটে দুটো লঙ্কা, তিনটে নয় দুটো লঙ্কা, একটুকুনি আদা আর এই কিছুটা রসুন। আর নিয়েছি এখানে কারি পাতা। আপনারা যদি ফ্রেশ কারি পাতা থাকে তাহলে সেটা ব্যবহার করলে আরও বেশি ভালো হবে। এখানে আমার একটু শুকনো কারি পাতা ছিল, সেটাকে আমি আবার ধুয়ে নিয়েছি। প্রথমে আমি এই কারি পাতা, আদা, কাঁচা লঙ্কা, রসুনটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। প্রথমে দিলাম কারি পাতা, তারপরে দেব আদা, তারপরে রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে আমি একটা পেস্ট বানাবো। আর এই চপারের মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটাকে চপ করে নেব। ফিরে আসছি এগুলো করে নিয়ে। এখানে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে চপারে কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আদা, কাঁচা লঙ্কা, রসুন আর কারি পাতাটাকে একটা খুব মিহি করে পেস্টটা করে নিই, এভাবে একটা পেস্ট করে নিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়েছি কড়াই, তাতে দিয়েছি সর্ষের তেল। আমি এখানে বড় চামচের দেড় চামচ সর্ষের তেল দিয়েছি। প্রথমে আমি এখানে আলুগুলোকে একটু ভেজে তুলে নেব। আলুগুলোকে ভেজে আমি একটা প্লেটে তুলে রেখেছি। এবার এই তেলের মধ্যে আমি দেব জিরে আর চার পাঁচটা গোলমরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেব এই পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি ভাজব। পেঁয়াজ আর টমেটোটা যখন নরম নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, রসুন আর কারি পাতা বাটা। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ। মশলাটাকে আমার খুব ভালো করে কষাতে হবে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপরে এর মধ্যে ছেড়ে দেব আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারেই কমিয়ে দেব, দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেব। আস্তে আস্তে চিকেনটাকে কষাতে হবে, মাঝে মাঝে একবার দুবার ফুল দেখতে হবে আর চিকেনটাকে কষাতে হবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। এবার আমি আবার একবার ঢাকনাটা খুলছি। মাঝখানে একবার আমি ঢাকনা খুলে
এটাকে একটু নেড়ে দিয়েছিলাম। দেখুন চিকেনটা আমার কাঠানো হয়ে গেছে, চিকেনটা দিয়ে তেল খাচ্ছে। এবার আমি এর মধ্যে ছেড়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু ভালো করে আর একটু কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দেব গরম জল। আর এখানে আমি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আমি আর একটু সামান্য নুন এর মধ্যে দিলাম। দিয়ে এবার আমি ঢেকে এটাকে ফুটতে দেব আলু আর মাংসটা নরম হওয়া পর্যন্ত। ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এবার আমি একবার ঢাকনাটাকে ওপেন করব। চিকেনটা অলমোস্ট আমার হয়ে গেছে, আলুগুলো নরম হয়ে গেছে, চিকেনও নরম হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে রেখে আর একটুখানি গ্রেভিটাকে ঘন করব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। গ্রেভিটাকে আমি আর একটু শোকাব। এবার আমার চিকেনটা রেডি হয়ে গেছে, আমি গ্যাস নিভিয়ে দিলাম। চিকেনের এই রেসিপিটা আপনারা ভাত দিয়েও, রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান দিয়েও ভালো লাগবে, একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।